সিঙ্গুরের জমি নিয়ে আরবিট্রেশনের জয়ে টাটা গোষ্ঠীরই ৭৬৬ কোটির খেসারত দিতে হবে টাটা মোটরসকে, রাজ্য সরকারকে নির্দেশ আদালতের। সরানো হোক বিশ্বভারতীর বিতর্কিত ফলক, উপাচার্যকে বিঁধে ফের সরব মমতা, ভুল শুধরেনি কেন্দ্র, সওয়াল রাজ্যের মুখ্যমন্ত্রীর। আর বাধা নেই ইডির জেরায় জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল, ক্লিনচিট হাসপাতালের ইডি দপ্তরে হাজিরা দিলেন ধৃতমন্ত্রীর দাদা। অর্পিতাকে পুরো ভোটে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ, জ্যোতিপ্রিয় বাধা দিতেই উসকে ওঠে দ্বন্দ্ব, বনমন্ত্রীর গ্রেফতারির পরই প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। মিলল না সুপ্রিম কবচ, শীর্ষ আদালতে ধাক্কা, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও ডেপুটি সেক্রেটারির বহাল, হাইকোর্টের সিবিআই জেরার নির্দেশই। চরবৃত্তির অভিযোগে ৮ ভারতীয় নৌসেনাকে ফাঁসির সাজা শোনাল কাতার, মুক্তির চেষ্টায় তৎপর কেন্দ্র, পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করে আশ্বাস জয়শঙ্করের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। সিঙ্গুরের জমি নিয়ে আরবিট্রেশনে জয় পেল টাটা মোটরসই, বাংলার সরকারের কাছ থেকে ৭৬০ কোটি টাকা পাবে তারা, সঙ্গে যুক্ত হবে ৬ কোটি টাকা সুদও। সব মিলিয়ে টাটা মোটরসকে ৭৬৬ কোটি টাকা দিতে হবে রাজ্য সরকারকে, সাফ নির্দেশ আদালতের। টাটা মোটরস এবং ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মধ্যে আরবিট্রেশন চলছিল। রাজ্য সরকারের কাছে শিল্পগোষ্ঠী ক্ষতিপূরণ দাবি করে জানিয়েছিল, সিঙ্গুরে গাড়ি কারখানা করতে না পারায় মূলধন বিনিয়োগে ক্ষতি হয়েছে। আরবিট্রাল ট্রাইব্যুনালের ৩ সদস্যের কাছে চলছিল এই আরবিট্রেশন। অবশেষে ৩০ অক্টোবর সর্বসম্মতিক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ট্রাইব্যুনালের সদস্যরা, আর তাতেই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ পেল রাজ্য সরকার। বিশ্বভারতীর বিতর্কিত স্মারক নিয়ে সোমবার ফের সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার ওই ফলক নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কটাক্ষ করে মমতার জোর সওয়াল, এখনই সরানো হোক ওই স্মারক ফলক। তার কথায় কবিগুরুকে ভুলে আত্মপ্রচারমূলক অহংকারী প্রচার চলছে বিশ্বভারতীতে। শান্তিনিকেতনকে সম্মান দিয়েছে ইউনেস্কো, কিন্তু বর্তমানে সেখানকার প্রধান কবিগুরুর অবদান ভুলে নিজের নামের প্রচার চালাচ্ছেন। একই সঙ্গে কেন্দ্রকেও ভুল শুধরে নেওয়ার আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সম্প্রতি শান্তিনিকেতনের মুকুটে জুড়েছে নয়া পালক, তাকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো, কিন্তু ইউনেস্কোর হেরিটেজ প্রাপ্তির কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ে যে ফলক বসানো হয়েছে সেখানে লেখা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম, অথচ খোদ বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথের নামই নেই ওই ফলকে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উসকে উঠেছে জোর বিতর্ক। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু একাধিকবার আপত্তি জানানো এবং আন্দোলনের পরও বিতর্কিত ফলকটি এখনো সরায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার ফের সেই ইস্যু নিয়ে সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী। রাশন দুর্নীতি মামলায় গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল। ৮ রকমের রক্ত পরীক্ষা, জোড়া, সিটি স্ক্যান এবং মনোবিদের পরামর্শের ভিত্তিতে ক্লিনচিট দিল বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। সুতরাং ইডির তাকে জেরা করার ক্ষেত্রে আর কোনো বাধা নেই বলেই মনে করছে ওয়াকি বহাল মহল। ব্যাংশাল আদালত জ্যোতিপ্রিয়র ইডি হেফাজতের নির্দেশ দিতেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। আদালত জানিয়েছিল মন্ত্রীর চিকিৎসা করানোর পর তিনি সুস্থ হলে তবে তাকে হেফাজতে নিতে পারবে ইডি। এরপরই মন্ত্রীর পরিবারের পছন্দ মতো বাইপাসের ধারের বেসরকারি একা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ধৃত মন্ত্রীর কি কি শারীরিক পরীক্ষা করা হয়েছে হাসপাতালে সেই সংক্রান্ত একটি রিপোর্ট সোমবার ব্যাংশাল আদালতে জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি। জানা গিয়েছে সোমবার মেডিকেল বোর্ডও সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। কবে ছুটি দেওয়া হবে তা অবশ্য এখনো স্পষ্ট নয়। এদিকে জ্যোতিপ্রিয়কে ভর্তি নিতে না চেয়ে আদালতের নির্দেশ ফের বদলের আবেদন করা হয়েছিল কমান্ড হসপিটালের তরফে, তবে এদিন খারিজ হয়ে গিয়েছে সেই আর্জি। অন্যদিকে ইডির তলব মতো সোমবারই নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক। তৃণমূল সরকারের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পরই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, পুরো ভোটে বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ, তাতে বাধা দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তা নিয়েই চরমে উঠেছিল দুজনের দ্বন্দ্ব।
দীর্ঘদিন ধরে জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়, এদিকে গত শুক্রবার ইডির হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর তারপর থেকেই আলোচনায় উঠে এসেছে পার্থ ও জ্যোতিপ্রিয়র দ্বন্দ্বের বিষয়টি। অভিযোগ উঠছে, 2022 সালে রাজ্যে পুরভোটের আগে বিভিন্ন জেলা থেকে প্রার্থীদের নাম চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বাছাইয়ের দায়িত্ব পার্থ ও জ্যোতিপ্রিয়র হাতেও ছিল, আর সেই সময় কামারহাটির একটি ওয়ার্ড থেকে বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ। তৃণমূলের অন্দরের খবর, সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় জ্যোতিপ্রিয়র কারণেই। জেলা থেকে তালিকা আসার পর একাধিক নাম বাদ দিয়েছিলেন পার্থ। সেই সময় অর্পিতার নাম বাদ দেন জ্যোতিপ্রিয়। জানিয়ে রাজ্য সরকারের দুই মন্ত্রীর মধ্যে তুঙ্গে উঠেছিল বিরোধ, উস্কে উঠেছে এমনই জল্পনা। সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এবং পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার। তাদেরকে সিবিআই জেরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে রক্ষা কবচের আবেদন জানিয়েছিলেন তারা। কিন্তু শুনানির পর মিলল না সুপ্রিম কবচ। ওএমআর শিট কারচুপি মামলায় গৌতম পালের কি ভূমিকা ছিল তা জানতে গত 18 অক্টোবর গৌতম পাল এবং পার্থ কর্মকারকে সিবিআই জেরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে তাদের হেফাজতে নিয়ে জেরার নির্দেশও দিয়েছিলেন বিচারপতি। আর তার প্রেক্ষিতেই গত 19 অক্টোবর টানা 5 ঘন্টা গৌতম পালকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কিন্তু হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পর্ষদ সভাপতি। মামলার শুনানিতে পর্ষদের আইনজীবী প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্টে যখন মামলা বিচারাধীন তখন হাইকোর্টের বিচারপতির এহেন নির্দেশ কতটা যুক্তিযুক্ত? কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যদি তদন্তে সব রকমের সহযোগিতা করা হয় তাহলে গ্রেফতারির আশঙ্কা কেন করা হচ্ছে? তবে প্রয়োজন বুঝলে আগামী শুক্রবার শুনানির পর রক্ষা কবচ দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বেলা এম ত্রিবেদীর বেঞ্চ। চরবৃত্তির অভিযোগে 8 প্রাক্তন ভারতীয় নৌসেনাকে ফাঁসির সাজা শুনিয়েছে কাতারের আদালত। এহেন বেনজির ঘটনা রুখতে সব রকম ভাবে চেষ্টা চালাচ্ছে কেন্দ্র সরকার। এই পরিস্থিতিতে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর দেখা করলেন প্রাক্তন সেনাদের পরিবারের সঙ্গে। জানালেন, সাজাপ্রাপ্তদের মুক্তির জন্য সব রকমের চেষ্টা শুরু করেছে নয়াদিল্লি। অভিযোগ, এক বেসরকারি সংস্থায় চাকরি করতেন ওই 8 জন। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণ দিত। এদের মধ্যে কয়েকজন অত্যন্ত গোপনীয় কিছু ট্রেনিং এর সঙ্গে যুক্ত ছিলেন, আর সেই সুযোগে তারা ইসরায়েলের হয়ে চরবৃত্তি করতেন বলে অভিযোগ। সেই অভিযোগে গত 1 বছর ধরে কাতারের জেলে বন্দী এই 8 প্রাক্তন ভারতীয় নৌসেনা। আগেও একাধিকবার তাদের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে আদালতে। শেষমেশ তাদের ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। এরপরই সাজা রুখতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র সরকার। আর সোমবার সাজাপ্রাপ্ত প্রাক্তন নৌসেনাদের পরিবারের সঙ্গে দেখা করেও পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।